সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল। আচ্ছা, আজকে তোমাদের গতদিন মোটামুটি আমি কাজশক্তি ক্ষমতার এই পঞ্চম অধ্যায়, যেটা পঞ্চম অধ্যায়ের থিওরি যা ছিল সব শেষ করে দিয়েছিলাম। ওকে, আজকে আমরা কি করব, আজকে আমরা তার কিছু গাণিতিক সমস্যাবলী দেখব। এটা দেখার পরে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা প্রথমে শুরু করব কি, আমরা যা থিওরি পড়িয়েছি সবগুলোরই চেষ্টা করব আমরা একটা করে প্রবলেম দেখানোর জন্য, ঠিক আছে? সব আমরা সবগুলোই চেষ্টা করব। ওকে, তো শুরু করি। প্রথমে আমরা দেখো, আমরা প্রথমে কাজ পড়েছিলাম। দেখো, কাজের বেলায় আমরা কি করেছিলাম, প্রথমে আসি কাজ। কাজের ওখানে আমরা কি করেছিলাম, কাজ কাকে বলে, কাজের যে গাণিতিক এক্সপ্রেশন সবই করিয়েছি কিন্তু আমরা। তো এখন দেখি আমরা, দেখো কাজের বেলা আমরা করেছিলাম W সমান সমান এফ এস, আবার করিয়েছিলাম কি এফ এস কস থিটা, আবার করিয়েছিলাম কি এফ ডট, এই এফ ডট এস এর জায়গায় আমরা এরকমও করতে পারি এফ ডট আরও লিখতে পারি, যেটা অবস্থান ভেক্টর। আবার এটাকে আমরা এরকমও লিখতে পারি এফ ডট ডেল আরও লিখতে পারি, যদি সরণের পার্থক্য সরণ যদি থাকে এরকমও হতে পারে। ওকে, তো দেখি আমরা এইটা অংশ নিয়ে দেখি আমরা একটা কাজ করি। হ্যাঁ, যদি এরকম নিয়ে যদি কাজ করি তাহলে দেখো এটা দিয়ে আমরা কি করতে পারি, আমরা একটা আসলে ক্যালকুলেশনের ব্যাপার আছে তো এই জন্য একটু ই করা লাগবে। সেটা হলো ধরো একটা কি করলাম, আমরা একটা কণার উপর একটা বল প্রয়োগ করলাম, সে বলটার মান কত, আমাদের মানটা হলো এরকম, ধরো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা কি জেড অক্ষ, আমরা এটা আমরা জানি ত্রিমাত্রিক। ওকে, এই অবস্থায় যদি থাকে এই বস্তুর উপরে এখানে একটা কণা আছে ধরো, ওকে কি বিন্দুতে এখানে একটা কণা আছে, কণার অবস্থানটা আমরা নির্ণয় দিয়ে লিখতে পারি, সেই কণাটা কত কি আছে আমাদের দেখি, আমাদের সেটা হলো থ্রি মাইনাস ফোর মাইনাস টু, এই বিন্দুতে আছে। এখন আমি এর উপরে একটা বল প্রয়োগ করলাম, সেই বলটা কি আমাদের, একটা বল প্রয়োগ করলাম কণার উপরে, বলটার মান হলো আমাদের ধরো মাইনাস টু আই প্লাস থ্রি জে প্লাস ফোর কে, এত নিউটন। এত নিউটনের বল যখন আমি কণাটির উপর প্রয়োগ করলাম তখন কণাটি কি করলো, এখান থেকে ধরো এখানে চলে গেল, কোথায় গেল, এখানে কিউ বিন্দুতে। ওকে, যখন কিউ বিন্দুতে গেল, কিউ বিন্দুর স্থানাঙ্ক কত, ধরো মাইনাস টু থ্রি আই, এত হলো। ওকে, এখন আমার কথা হলো যে এই যে তার সরণ যে এখান থেকে এখানে গেল, এই ক্ষেত্রে আমার কি পরিমাণ কাজ হলো আমরা সেটা মেজারমেন্ট করব। তাই যদি হয় তাহলে দেখো প্রথম যত যখন এখানে ছিল এই অবস্থানটাকে আমরা কি করব, এটাকে একটা অবস্থান ভেক্টর দিয়ে প্রকাশ করি আমরা, এটা হলো আর ওয়ান। তারপরে এখানে যেখানে গেল এইটা, এটার ক্ষেত্রে আমরা ধরলাম কি আর টু, তাহলে তার এখান থেকে এই টুকের সরণটা হলো এখানে গেল, এইটা হলো ডেল আর। দেখো এখন তোমরা পারবা, তাই যদি হয় তাহলে দেখো আর ওয়ান সমান তাহলে আমাদের কি হবে, থ্রি আই মাইনাস ফোর জে মাইনাস টু কে, আর আর টু সমান তাহলে আমাদের কি হবে, মাইনাস টু আই প্লাস থ্রি জে প্লাস ফাইভ কে। ওকে, এখন দেখো তোমরা নিজেরাই পারবে, এখন করলে এখন নিজেরাই পারবা। এখন তাই যদি হয় তাহলে দেখো তো আমাদের কি হবে, সরণটা আমরা বের করে ফেলি, তাহলে দেখো এখান থেকে যে সরণটা হবে, দেখো সরণ যেটা হবে এটাকে আমরা ডেল আর ধরি, ডেল আর সমান কি হবে আর টু মাইনাস আর ওয়ান, আমরা জানি, তাহলে বিয়োগটা করে ফেলো তাহলে কত হয়, দেখো বিয়োগ করলে হয়ে যাবে যেটা এখানে আমার কি হবে, লিখে ফেলি আমরা মাইনাস টু আই প্লাস থ্রি জে প্লাস ফাইভ কে। ওকে, বিয়োগ আর ওয়ান, তাই যদি হয় জায়গা স্পেসটা কম হয়ে গেল না, এটা এইভাবে আসুক, এখানে দিই আমরা বিয়োগ দিই, তাহলে কি হবে আমাদের থ্রি আই মাইনাস ফোর জে মাইনাস। ওকে, তাই যদি হয় তাহলে কত হবে, দেখো আমাদের
আমাদের হবে মাইনাস টু মাইনাস থ্রি, এটা কি হবে আই, প্লাস থ্রি প্লাস ফোর জে, তারপরে কি হবে প্লাস ফাইভ মাইনাসে মাইনাসে প্লাস টু, এত কে, তার মানে কি হলো মাইনাস ফাইভ আই প্লাস সেভেন জে প্লাস সেভেন কে। সরল হয়ে গেছে, সরল যদি হয়ে যায় তাহলে দেখো তো সুতরাং কৃত কাজ কত হবে আমাদের, কৃত কাজ ডব্লিউ সমান সমান কি হবে এফ ডট ডেলার। এখন ডট গুণন করো, দেখো ক্লিয়ার হয়ে যাবে। এখন আমার মনে হয় এখন তোমরা পারবা, আমি রেজাল্টটা বসিয়ে দেবো, একটু করো। ওকে, এফ এর মান বসাও, কত হয় দেখো, এফ সমান আমাদের কত মাইনাস টু আই প্লাস থ্রি জে প্লাস ফোর কে, ওকে, ডট ডেলার, ডেলার কত মাইনাস ফাইভ আই প্লাস সেভেন জে প্লাস সেভেন, এটা তো খুব সহজ জিনিস, আমরা জানি মাইনাস টু ইন্টু মাইনাস ফাইভ প্লাস থ্রি ইন্টু সেভেন প্লাস ফোর ইন্টু সেভেন, ওকে, তাহলে এটা কত হবে মাইনাস, মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাস যদি হয় এটা হবে দশ, তিন সাতা একুশ, চার সাতা আঠাশ, তাহলে দেখো রেজাল্ট কত হয়, যোগ করলে যা হবে তো সেটাই উত্তর। ওকে, দেখো কত হয়, তাহলে নয়, ফিফটি নাইন, এত জুল। ওকে, তাহলে দেখো আমাদের ডট গুণনের অংশ যেটা কাজের একটা প্রবলেম আমাদের সলভ হয়ে গেল, আর কাজের ব্যাপারে আমরা আর যাবো না, এরপরে গতিশক্তি বিভব শক্তিতে চলে যাবো আমরা। ওকে, একটু তুলে নাও, মুছে দিতে পারি আমি, এরপরে দেখো আমরা কি করেছিলাম, আমরা গতিশক্তির বেলায় বলেছিলাম গতিশক্তি হলো হাফ এম ভি স্কয়ার, বিভব শক্তি হলো এম জি এইচ। গতিশক্তি কি পড়িয়েছিলাম, গতিশক্তি ই কে সমান হাফ এম ভি স্কয়ার, ওকে, আর বিভব শক্তি ইপি সমান আমরা পড়েছিলাম এম জি এইচ। এখন কথা হলো তারপরে শক্তির নিত্যতা সূত্র কি করেছিলাম আমরা, শক্তির নিত্যতা সূত্র, এটা হলো যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র পড়ে গেছিলাম আমরা, যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র, ওকে, যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র ছিল ই কে প্লাস ইপি সমান সমান কি ধ্রুবক, এইটা নিয়ে আসলে আমাদের কি সৃজনশীল বেশি হয়। ওকে, আমরা এই অংশটা নিয়ে একটু কথা বলবো, আমরা এখানে এই অংশটা নিয়ে কথা বলবো, যদি কথা যদি বলি আমরা অনেকগুলো কাজ আছে, আমরা যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র তোমাদের প্রমাণ করিয়েছিলাম, দেখো পরন্ত বস্তুর ক্ষেত্রে উপর থেকে একটা বস্তু গেলে এটা, তারপরে উপর নিচ থেকেও একটা বস্তুকে যদি নিক্ষেপ করি সেটা ছিল, আবার সরল দোলকের ক্ষেত্রে ছিল, বিভিন্নভাবে হয়, তো আমরা এই জিনিসগুলোর ব্যাপারটাই দেখব, তবে একটা জিনিস দেখি আমরা। ওকে, আচ্ছা, বিভব শক্তি আর গতিশক্তির কথা বলা হয়েছিল, তো আমরা একটা জিনিস দেখি, একটা প্রবলেমটা সলভ করি আমরা। ওকে, তাহলে এটা আমরা মুছে দিই, আমরা আবারও বলছি আমরা কিন্তু এতদিন যে দুই সপ্তাহ না তিন সপ্তাহ আমরা যে থিওরিগুলো পড়িয়ে এসলাম তার জাস্ট গাণিতিক সমস্যাগুলো দেখব। আচ্ছা দেখো, ধরো একটা বিল্ডিং, একটু খেয়াল করি আমরা, ধরো একটা বিল্ডিং, ওকে, এটা হলো একটা বিল্ডিং, এটাকে আমরা জাস্ট এইভাবে বলি, এটা একটা বিল্ডিং, উঁচু একটা বিল্ডিং, ওকে, এটা হলো ভূমি, এই বিল্ডিং থেকে আমরা কি করব, একটা এই বিল্ডিং এর উচ্চতা ধরো পঞ্চাশ মিটার,
ওকে, উচ্চতা কত? উচ্চতা ধরলাম 50 মিটার। ওকে, এখন এই জায়গা আমার কি ছিল? এই জায়গায় একটা ব্যাগ ছিল, ধরো একটা ব্যাগ। ওকে, সেই ব্যাগটা হলো কত? 18 কেজি ভরের একটি ব্যাগ। ওকে, এই ব্যাগের ভরটা কত ছিল? ভর ছিল 18 কেজি। একটা ব্যাগ ছিল, ব্যাগের ভর ছিল 18 কেজি। এখন এইটাকে আমি কি করলাম, বিল্ডিং এর উপরে ছাদে নিয়ে গেলাম। ছাদে নিয়ে যাওয়ার পরে কি হলো? ছাদে নিয়ে যাওয়ার পরে ব্যাগটি কি হলো, আমার বিল্ডিং এর ছাদ থেকে কি হলো, সে পড়ে গেল, ছাদ থেকে পড়ে গেল। যদি পড়ে যায় তাহলে আমার কি বেগে পড়লো, সেই বেগটাকে আমরা ধরি। দেখো, যে বেগে পড়লো সেই বেগটা হলো আমাদের 24.25, এত মিটার পার সেকেন্ড বেগে বিল্ডিং থেকে ব্যাগটা পড়ে গেল। যদি পড়ে যায় এখন আমাদের কি করতে হবে, সেটাই হলো কথা। ওকে, দেখো আমাদের পড়ে গেল, পড়ে যাওয়ার পরে কি হলো, দেখো এটা তো 50 মিটার ছিল। ওকে, এই জায়গা থেকে যখন পড়ে গেল তখন পাশে পাশে আর একটা বিল্ডিং ছিল। দেখো এই আর একটা বিল্ডিং ছিল পাশে, এই বিল্ডিং এর উচ্চতা হলো এইচ। এই বিল্ডিং এর ছাদে এসে পড়লো, ব্যাগটা কোথায় এসে পড়লো? এই এই ব্যাগটা 18 কেজি ভরের ব্যাগটা বিল্ডিং এর ছাদে এসে পড়ে গেল। এই হলো কাজ। যদি পরে আমার কি কি বের করতে হবে, দেখো আমরা এখানে প্রশ্নটা লিখি, সেটা হলো আমাদের প্রথম বের করতে হবে এই যে পাশের বিল্ডিং এর উচ্চতা কত। এই দেখো একটা প্রশ্ন, পাশের বিল্ডিং যেটা, পাশের বিল্ডিং এর এইচ এর মানটা কত একটু খেয়াল করো। আমি আবারও বলি, একটা 18 কেজি ভরের একটা ব্যাগটাকে বিল্ডিং এর ছাদে নেওয়া হয়েছিল, ঠিক আছে? বিল্ডিং এর ছাদের উচ্চতা কত? বিল্ডিং এর ছাদের উচ্চতা হলো 50 মিটার। তারপরে এই ছাদ থেকে কি করলো, এক ওই ব্যাগটা এত 24.25 মিটার পার সেকেন্ড বেগে পাশের একটা বিল্ডিং এর উপরে পড়লো, সেই বিল্ডিংটার উচ্চতা ভূমি হতে কত? 8 মিটার। এই হলো জিনিস, আর কিছু না। এখন আমাকে কি করতে হবে, আমাকে প্রথমে বের করতে হবে পাশের বিল্ডিং এর উচ্চতা কত, এইচ কত। খ নাম্বার কি? খ নাম্বারটা হলো এইচ উচ্চতায় গতিশক্তি ও বিভব শক্তি সমান হবে কিনা এটা যাচাই করতে হবে। প্রশ্নটা একটু খেয়াল করো, এই এইচ উচ্চতায় আমার কি বস্তুর ব্যাগটা যেটা পড়লো, বস্তুটা যেটা পড়লো তার গতিশক্তি আর বিভব শক্তি সমান হবে কিনা আমাদের এই কাজটা করতে হবে, এইটা বের করতে হবে। যদি তাই হয় তাহলে দেখি আমরা কি আসে, কি কতটুকু আসে এবার দেখি আমরা। ওকে, এখন আমরা দেখি ব্যাগ বস্তুটি খেয়াল করো, বস্তুটি যেহেতু এখান থেকে পড়লে এখানে এসে পড়লো তাহলে বস্তুটি কতটুক অতিক্রম করে এলো, এই যে কতটুক নিচে নামলো সেইটা আমরা বের করি। এই এইটারে আমরা কি ধরতে পারি বলো, এটাকে আমরা 50 মিটারটাকে আমরা এদিকে দিয়ে দিই, এইটা সুবিধা হবে, এইটা হবে 50 মিটার। আমার এই যেটুক নিচে নেমে এলো এটাকে ধরলাম আমরা কি ধরলাম, এইচ প্রাইম ধরলাম। ওকে, তাই যদি হয় এখানে যখন ছিল তখন কিন্তু স্থির অবস্থায় ছিল, তার মানে ব্যাগটির আদি বেগ ছিল 0। তাহলে দেখো ক নাম্বারটা আমরা করি, দেখো ক নাম্বারে আদি বেগ ভি নট হলো 0। ভি সমান কত স্যার? ভি হলো 24.25, এত মিটার পার সেকেন্ড। গুড, আমার কি বের করতে হবে, এইচ প্রাইম ইকুয়াল টু হট, এইটুক বের করতে হবে। তাই যদি হয় তাহলে দেখো আমরা জানি ভি স্কোয়ার সমান কি, ভি নট স্কোয়ার প্লাস 2g এইচ, তার মানে এইচ প্রাইম। তাই যদি হয় তাহলে দেখো আমার কি হবে, এটা তো 0, তার মানে 0+ বা ভি স্কোয়ার সমান 0+ 2g এইচ প্রাইম। তাই যদি হয় তাহলে এইচ প্রাইম সমান সমান কি হবে, ভি স্কোয়ার বাই 2g। মানটা বের করেন, ক্যালকুলেশন করেন কত হয়, দেখেন কত হয়। ভি এর মান আমাদের জানা আছে,
তার মানে 24.25 এর হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু 9.8 তাই যদি হয় ক্যালকুলেশন করলে কত হয় আমাদের 30 মিটার হয় এটা এইচ হবে এইচ প্রাইম ওকে তাই যদি হয় তাহলে দেখেন কত হলো এই ব্যাকটা যেটুকু অতিক্রম করে এলো সেটা আমরা পেলাম কত পেলাম সেটা আমরা এইচ প্রাইমটা পেয়ে গেলাম তাহলে আমার এখান থেকে কিন্তু বিল্ডিং এর উচ্চতা আমরা পেয়ে যাব এই পাশের বিল্ডিং এর উচ্চতা কারণ আমার টোটাল হলো 50 মিটার এলো কতটুক 30 মিটার তাহলে বিল্ডিং এর উচ্চতা তাহলে দেখো সুতরাং পাশের বিল্ডিং এর উচ্চতা h = 50 - 30 এত মিটার তার মানে কত হলো স্যার আমাদের 20 মিটার উত্তর হয়ে গেল তাহলে দেখেন আমাদের কাজ কিন্তু শেষ একটা ক নাম্বারটা শেষ একটু তুলে নাও তারপরে আমরা খতে যাব খ মানে কিন্তু এখানে ঘ এটা আসলে হায়ার অ্যাবিলিটি প্রশ্ন এই উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি সমান হবে কিনা এটা আমাদের যাচাই করতে হবে মুছে দেব আমি দেখো এবার হলো আমাদের খ নাম্বার ওকে খ গুড যদি খতে আসে তাহলে দেখো এই উচ্চতায় মানে এই বিন্দুতে এই যে এই পয়েন্টে খেয়াল করো এই পয়েন্টে বলছে গতিশক্তি এবং বিভব শক্তি সমান হবে কিনা তাহলে এই পয়েন্টে আমরা যেহেতু এইচ এর মান তার মানে বিভব শক্তি বের করতে পারবো দেখো এইচ উচ্চতায় বিভব শক্তি ওকে স্যার বিভব শক্তি তাহলে দেখো তো বিভব শক্তি ইপি সমান কি হবে আমরা জানি এম জে এইচ এই ক্ষেত্রে ভূমি থেকে কত উপরে আছে সেটা কাউন্ট হয় তার মানে এম হলো 18 কেজি ইনটু 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার ইনটু এইচ কত স্যার পেয়েছি আমরা একটু আগেই পেয়েছি এইচ এর মান কত পেয়েছি বলো তো এইচ এর মান পেয়েছি 20 মনে হয় না এইচ এর মান পেয়েছি 20 তাহলে কত হয় গুণ করো কত হয় দেখো কত হয় 3528 এত জুল ওকে আচ্ছা আবার এখন আমরা যেহেতু গতিশক্তি বের করব গতিশক্তির বেলা আমাদের কি হবে এই জায়গা থেকে এখানে আর এই জায়গা যখন এলো এই ক্ষেত্রে তার বেগ কত হলো সেটা আমাদের বের করতে এই ক্ষেত্রে বেগটা বের করে তারপরে গতিশক্তি বের করতে হবে এখন এখন আমাদের বেগ কত হবে সেটা হলো কথা এখন যেটা আমরা এই যে এখানে সে এইটুক সে কতটুকু অতিক্রম করে এলো এইটুক এইটুক সে কতটুকু অতিক্রম করে এলো সে এলো টোটাল ছিল 50 এখান থেকে 20 বাদ দেব তাহলে 30 এইচ প্রাইম দূরত্ব এইচ প্রাইম তাই যদি হয় তাহলে দেখো যখন সে যাত্রা শুরু করেছিল তখন তার বেগ কত ছিল এটা হলো কথা এই ক্ষেত্রে খুব সিম্পল জিনিস ভিস্কার যেটা আমরা যেটা এই ক্ষেত্রে তার যে বেগটা আসবে সেটা হলো এই দূরত্বের সাথে চলে আসে তার মানে এই ক্ষেত্রে দেখো আমরা এই ক্ষেত্রে যে গতিশক্তি যেটা গতিশক্তি হবে এমজি সিম্পল যতটুকু এলো তার মানে হলো ইনটু 30 তাহলে কত হয় এটা এম সমান কত হয় 18 ইনটু 9.8 ইনটু কত 30 দেখো গুণ করলে কত হয় কত হয় গুণ করলে কত হয় 5292 এত জুল সুতরাং বিভব শক্তি নট ইকুয়াল টু গতিশক্তি অর্থাৎ গতিশক্তি এবং বিভব শক্তি কি এক নয় অর্থাৎ মান সমান হবে না আমাদের দুটোর ক্ষেত্রে যেটা বের করে যা হয় আমাদের ওকে তাহলে দেখো আমাদের এই উদ্দীপকের বেলায় যে কাজগুলো ছিল আমাদের দুটো প্রশ্ন ছিল পাশের বিল্ডিং এর উচ্চতা কত এবং এই উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি সমান হবে কিনা দুটোরই আমাদের কি অ্যানসার শেষ ওকে তাহলে আমাদের দেখো গতিশক্তি আর কি হলো বিভব শক্তির একটা অ্যাপ্লিকেশন আমাদের মোটামুটি চলে গেল এরপরে আসি দেখো কাজ শক্তি উপপাদ্য দেখো আমরা জানি কি কাজ শক্তির উপপাদ্য ছিল কি
কোন বস্তুর উপর ধ্রুববল কর্তৃক কৃত কাজ ওই বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান, অর্থাৎ কাজ হলো গতিশক্তির পরিবর্তনের সমান। তার মানে এইটা ছিল আমাদের W সমান সমান ছিল ডেল ই কে, সহজভাবে বলি, অথবা কি হবে হাফ এম ভি স্কয়ার মাইনাস হাফ এম ভি নট স্কয়ার। আগে এইটা বলি আমরা, তাহলে এইটার সাপেক্ষে আমরা একটা কি করব, আমরা এইটার সাপেক্ষে একটা সৃজনশীল করে দেখি আমরা। ওকে, যদি সৃজনশীল এইটার সাপেক্ষে করি তাহলে কি রকম হবে দেখি আমাদের, সেটা হলো সৃজনশীলটা একটু আমরা লিখতে হবে, লিখে না দিলে সমস্যা। দেখি সৃজনশীলটা আমরা এখানে লিখি, হ্যাঁ প্রশ্নটা আমরা এখানে লিখি। তাই যদি হয় তাহলে দেখো, 4 কেজি ভরের একটি শক্ত পাথর খণ্ড একই ভরের মাটিতে পোতা একটি লোহার রডের উপর 5 মিটার উঁচু হতে, দেখো 5 মিটার উঁচু হতে খারাপভাবে পড়ল। ওকে, খারাপভাবে পড়ল। তাই যদি হয় ফলে লোহার রডটি মাটির ভিতর কি করলো, আরো 10 সেন্টিমিটার প্রবেশ করলো। কাজ শেষ। ওই প্রেকের যে অঙ্কগুলো ছিল সেই রকম জিনিস আমার। এটা হলো উদ্দীপক। আবার বলি, 4 কেজি ভরের একটি শক্ত পাথর খণ্ড একই ভরের মাটিতে পোতা একটি লোহার রডের উপর 5 মিটার উঁচু হতে খারাপভাবে পড়লো। পড়ার পরে কি করলো, যে রডটি মাটির ভিতরে আরো 10 সেন্টিমিটার প্রবেশ করলো। এই হলো ব্যাপার। তাই যদি হয় আমার দেখো ক নাম্বার, ক নাম্বারটা হলো মাটির গড় প্রতিরোধ বল এটা আমার বের করতে হবে, আর খ নাম্বার হলো উদ্দীপকের ঘটনাটি কাজ শক্তি উপপাদ্য সমর্থন করে কিনা। এটা গাণিতিকভাবে যাচাই করতে হবে স্যার, এটা করে কিনা এটা গাণিতিকভাবে যাচাই করতে হবে। আমার এই হলো প্রশ্ন। ওকে, এখন ভাবো তোমরা কিভাবে করতে হবে। একটা জিনিস খেয়াল করো, একটা রডের উপরে একটা বস্তু এসে পড়তেছে, তার মানে একটা নির্দিষ্ট উচ্চতায় কিন্তু কি ছিল, বস্তু আর রডের মাঝখানে নির্দিষ্ট উচ্চতা ছিল ভূমি থেকে। এটার জন্য একটা বিভব শক্তি আসবে। তারপরে আবার কি হবে, আবার যখন বস্তুটি লোহার রডের উপর পড়লো তখন বস্তুটি আর একটু কি করলো, আর একটু মাটির ভিতরে প্রবেশ করলো। তখন এটার যে মাটিতে প্রবেশ করার সময় যে প্রতিরোধকারী বলটা মাটির দিল, সেই প্রতিরোধকারী বলটাকে আমাদের বের করতে হবে। তাহলে দেখো একটু ভাবো, তার মানে এখানে উপর থেকে যেটা পড়তেছে সেটা হলো বিভব শক্তি নিয়ে পড়তেছে। ওকে, তারপরে কি করতেছে, মাটি বাধাও দিচ্ছে, আবার কি মাটির ভিতরে আবার রডটি প্রবেশও করতেছে, তখন কিন্তু কাজ হচ্ছে তখন। তাই যদি হয় তাহলে দেখো আমরা ক নাম্বারটা শুরু করি। ওকে, ক নাম্বার, ক নাম্বারটা হলো আমাদের কি হবে, বিভব শক্তি সমান সমান কি, প্রতিরোধ বলের বিরুদ্ধে কাজ। আমার এই এটা হলো কথা। তাহলে আমার বিভব শক্তি কত হবে একটু দেখেন, আমরা একটু কাজ করি। দেখো এই জায়গায় একটা ছবি, এটা হলো এই যে এখানে রড আছে। ওকে, কি বলছে, 4 কেজি ভরে একটা মাটিতে পোতা একটি রডের উপর
5 মিটার উঁচু থেকে পড়ে গেল এটা হলো 5 মিটার তার মানে এটা এইচ পড়ার পরে সে কি করলো মাটির ভিতরে আরো একটু গেল এটা ধরো এক্স এটা হলো কত 0.10 মিটার অর্থাৎ 10 সেমি প্রবেশ করলো তাহলে দেখো টোটাল সে এলো কতটুক এতটুক এলো তার মানে এই ক্ষেত্রে আমার উচ্চতা কত হবে h প্লাস x হবে বিভব শক্তির ক্ষেত্রে তাই যদি হয় তাহলে দেখো তো আমরা কি লিখতে পারি ep সমান সমান w তার মানে কি ep হলো কি হবে mg ইনটু h প্লাস x আর কাজটা হবে শুধু এইটুকের জন্য তার মানে গড় প্রতিরোধ বল f ইনটু x এখন দেখো ইজি হয়ে গেছে এখন এই যে এখন তোমরা প্রত্যেকটা জিনিস এখন বের করতে পারো তাহলে h ইকুয়াল টু কত আমার 5 মিটার x ইকুয়াল টু কত 10 সেমি তার মানে 0.10 মিটার আর শেষটুক আর ভর কত আমাদের ভর ছিল 4 কেজি ওকে স্যার তাহলে আমার কি বের করতে হবে f বের করতে গড় প্রতিরোধ বল এখন ক্যালকুলেশন করেন আপনারা এখন ক্যালকুলেশন করেন ক্যালকুলেশন করলে দেখো f এর মানটা চলে আসবে আমাদের ওকে f এর মানটা চলে আসবে দেখেন কত হয় মানগুলো বসাও বসাল আমি রেজাল্টটা বসিয়ে দেব তাহলে তোমাদের রেজাল্ট আসবে 199.92 এত নিউটন ওকে এটা তুলে নাও তারপরে ফ নাম্বারটা করব তাহলে মাটির গড় প্রতিরোধ বলটা আমাদের বেরিয়ে গেল এরপরে আমরা কি করব কাজ শক্তির উপপাদ্যটা এখানে সমর্থন করে কিনা সে কাজটা করব কাজ শক্তির উপপাদ্যটা কি সেটা আমরা আগে লিখে রাখছি দেখো কাজ শক্তির উপপাদ্যটা আমরা আগে লিখে রাখছি কৃত কাজ হলো গতি শক্তির পরিবর্তনের সমান এটা আমরা বের করে দেখি এটা প্রমাণ করা যায় কিনা ওকে তাহলে আমি মুছে দিই আশা করি শেষ হয়ে গেছে এরপরে দেখো তাই যদি হয় আমার কি করতে হবে 5 মিটার এই যে আমার এখানে 5 মিটার যখন এলো এইটুকের জন্য এই ক্ষেত্রে আমার সেই ক্ষেত্রে বেগ কত ছিল সেই বেগটা বের করতে হবে বেগ নাই তো আমার প্রথমে তো এখানে যখন ছিল খেয়াল করো বস্তুটি যখন এখান থেকে আসে আদি বেগ ছিল 0 তারপরে যখন মাটিতে যখন খেয়াল করো এখানে এসে মাটিতে পড়বে ওকে মাটিতে যখন পড়বে মাটিতে পড়ার মুহূর্তে বেগটা আমার কত তারপরে এইটুকের জন্য আমরা কি করতে পারবো আমরা মন্দনও বের করবো আবার তাই যদি হয় তাহলে দেখি কি হয় আমাদের তাহলে আমাদের এই ক্ষেত্রে শেষ বেগটা বের করতে হবে সহজ কথা শেষ বেগটা কত দেখেন ক নম্বর 5 মিটার প্রবে ফাইভ মিটার পর বেগ আমরা এইভাবে লিখি 5 মিটার পর বেগ তাই যদি হয় তাহলে আমরা জানি কি ভি স্কয়ার সমান ভি নট স্কয়ার প্লাস 2gh তাহলে আমাদের ভি নট কি স্যার 0 জি এর মান তো জানি এই ছিল কত 5 মিটার আমরা এই ক্ষেত্রে ভিটা বের করে নিই তাই যদি হয় তাহলে ভি সমান কত হবে রুট ওভার 2gh দেখো ক্যালকুলেশন করলে কত হয় ক্যালকুলেশন করলে হয় 9.9 এত মিটার পার সেকেন্ড আশা করি এটাই হবে তাই যদি হয় আবার কি এই যে এইটুক এইটুক যে প্রবেশ করলো লাস্টে মাটিতে আঘাত পাওয়ার পর কত এক্স মিটার অর্থাৎ 0.1 মিটার 0.1 মিটার প্রবেশ করার ক্ষেত্রে মন্দনটা আমরা বের করে নিই তাই যদি হয় তাহলে দেখেন আবার মন্দন এ হলে যেহেতু গতি হ্রাস পাবে এই জন্য আমরা আসলে মন্দন ধরতেছি মন্দন যদি এ হয় তাহলে এই ক্ষেত্রে আমরা একটা কাজ করি এই ক্ষেত্রে যে শেষ বেগটা যেটা আমাদের যেটা হবে লাস্টে গিয়ে কিন্তু থেমে যাবে লাস্টে গিয়ে থেমে গেলে পারো কিন্তু থামার আগ মুহূর্তে যে আমাদের যে ইয়েটা ছিল কি বলে বেগ যেটা ছিল দেখো এখানে কিন্তু লাস্টে এসে যে এই ক্ষেত্রের বেগটাকে আমরা ভি প্রাইম ধরি এটা জিরো হয়ে যাবে আর আদি বেগ এই জায়গার যে বেগটা ছিল যেটা আমরা পেয়েছি ভি সেটা হবে কিন্তু এখানে আদি বেগ
তাই যদি হয় মন্দন হলে দেখো আমরা জানি কি ভি প্রাইম স্কয়ার সমান সমান ভি স্কয়ার মাইনাস টু জি এক্স মন্দনের কারণে আমরা কি করতেছি মাইনাস এখন এই জি এর জায়গা কি দেব আমরা কি দেব যেটা মন্দনটা আমরা ধরে নিলাম তাই যদি হয় তাহলে দেখো আমাদের কি হবে এখানে তুমি খেয়াল করো ভি প্রাইমটা হলো জিরো লাস্টে থেমে যাবে জিরো আর ভি সমান তুমি একটু আগে যেটা পেয়েছো 9.9 মিটার পার সেকেন্ড ওকে তাই যদি হয় আর এক্স এর মান কত আমরা জানি 0.1 মিটার তাহলে এটা কত আমরা বের করে ফেলতে পারি দেখেন বের করো তাই যদি হয় তাহলে দেখো জিরো সমান সমান ভি স্কয়ার মাইনাস টু এক্স তাই যদি হয় তাহলে এ সমান কি হবে ভি স্কয়ার ডিভাইডেড বাই টু এক্স ওকে এবার মানগুলো বসিয়ে দেন কত হয় দেখেন মানগুলো যদি বসান তাহলে কত হয় দেখেন কত হয় তাহলে হয় 490 হ্যাঁ 400 আমার ক্যালকুলেশন এটা 490.05 এত এত মিটার পার সেকেন্ড স্কয়ার সরি সেকেন্ড স্কয়ার তাহলে আমরা আমরা তাহলে কি পেয়ে গেলাম ত্বরণ পেয়ে গেলাম ওকে যদি ত্বরণটা আমরা পেয়ে যাই তাহলে কিন্তু আমাদের কাজও শেষ হয়ে গেছে কাজও শেষ হয়ে গেছে ত্বরণ যেহেতু পেয়েছি আমরা এখন গতিশক্তির কাজ শক্তির উপপাদ্যটা আমরা এখন সমর্থন করে কিনা বের করতে পারবো আমি এখন ডান পাশে চলে যাই হয়ে গেছে আমাদের কাজ এটা প্রমাণের জন্য যা যা দরকার মোটামুটি আমাদের শেষ এখন দেখো ওকে এখন যদি আমরা ধরি তাহলে দেখো সুতরাং দেখো কৃত কাজ কত হবে কৃত কাজ ডব্লিউ সমান সমান এফ এক্স এই ছবিটা তো মুছে ফেলছি এক্স এর স্মরণের জন্য তার মানে এটা কি হবে এম ইন্টু এক্স এম এর মান কত আমরা জানি এম কত আমাদের এমটা কত যেন ভরের উদ্দীপকটা মুছে দিয়েছি না এম কত আমাদের এম হলো 4 কেজি সরি 4 কেজি ইন্টু এ কত স্যার 490.05 ইন্টু এক্স এর মান কত 0.1 মিটার ওকে তাহলে দেখো কত হয় তাহলে হয় 490.4 ওকে তাহলে কত হয় 196.02 এত জুল আমাদের কাজটা শেষ কাজ যেহেতু পেয়েছি এবার গতিশক্তির পরিবর্তন এবার গতিশক্তির পরিবর্তন ওকে দেখো গতিশক্তির পরিবর্তন তাহলে কি হবে আমাদের গতিশক্তির পরিবর্তন মানে ডেল ই কে ডেল ই কে মানে কি স্যার হাফ এম ভি স্কয়ার মাইনাস হাফ এম ভি নট তো ওকে তাহলে এবার মানটা বসান দেখেন আপনি প্রথমে ছিল ভি নট জিরো ভি সমান পেয়েছেন আপনি কত 9.9 মিটার পার সেকেন্ড আপনি সব আগে বের করা স্যার তার মানে এটা হলো 4 কেজি তাহলে মানগুলো বসিয়ে দাও তাহলে এটা হবে কি হাফ ইন্টু 4 ইন্টু কত 9.9 এর হোল স্কয়ার বিয়োগ জিরো তাই যদি হয় দেখো কত হয় এত জুল সুতরাং দেখো তো কি হলো অর্থাৎ কৃতকাজ কে কৃতকাজ গতিশক্তির পরিবর্তনের সমান কৃতকাজ গতিশক্তির পরিবর্তনের সমান হয়ে গেল তার মানে কি তুমি এখন কমেন্টসের ঘরে লিখতে পারবা মন্তব্যের ঘরে লেখো যে কি এখানে কাজ শক্তির উপপাদ্যটা সমর্থন করে ওকে এটা লিখতে হবে কিন্তু যদি হায়ার অ্যাবিলিটি প্রশ্ন হয় তাহলে এটা লিখতেই হবে না হলে নাম্বার কেটে যাবে তুলে নাও মুছে দেব আমি ওকে মুছে দিলাম এরপরে দেখো আমাদের আরো কিছু জিনিস আছে আমরা ক্ষমতার ক্ষেত্রে করেছিলাম ক্ষমতা কি কাজ করার হারকে বলা হয় ক্ষমতা ক্ষমতার ওখানে আমরা ক্ষমতা বল এবং বেগের সম্পর্ক পড়িয়েছিলাম দেখো ক্ষমতা বল ও বেগ
এই ক্ষেত্রে আমাদের সম্পর্ক ছিল পি সমান কি ছিল এফ ইনটু ভি, অর্থাৎ ক্ষমতা সমান বল ইনটু বেগ। তাই যদি হয় তাহলে এই ক্ষেত্রে দেখে আমরা একটা প্রবলেম করি আসি। দেখো খুব সিম্পল জিনিস, একটা দুটো প্রবলেম করবে এখান থেকে দেখো। সেটা হলো ধরো 500 কেজি ভরের একটি লিফট, ওকে, 0.5 মিটার পার সেকেন্ড ধ্রুব বেগে, ধ্রুব বেগে উপরের দিকে, গুড। এখন আমার কাজ হলো কি, এই যে এইটা এই ব্যবহৃত লিফটের সিম্পল অশ্ব ক্ষমতা কত, আমরা আগে এইটা বের করে আসি। সিম্পল একেবারে অশ্ব ক্ষমতা কত এটা বের করতে হবে। আমরা অশ্ব ক্ষমতা কাকে বলে, আমরা জানি প্রতি সেকেন্ডে 746 জুল কাজ করার ক্ষমতা। তাই যদি হয় তাহলে দেখো খুব সিম্পল জিনিস, সেটা হলো আমরা যদি ভি দিই, ভি হলো 0.5 মিটার পার সেকেন্ড, এমটা কত স্যার 500 কেজি, ওকে আচ্ছা। আর এমনি নর্মাল জি তো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা আমরা জানি। অশ্ব ক্ষমতা মানে আমার ক্ষমতা বের করতে হবে। তাহলে দেখো আমরা পি সমান জানি কি এফ ইনটু ভি, এফ মানে কি এখানে যেহেতু লিফটটা আপ ডাউন করতেছে উপর নিচে এরকম, তার মানে এখানে জি কাজ কর, ওকে, এম জি ইনটু ভি। এবার মানটা বসিয়ে দেন, হয়ে গেছে মানটা বসিয়ে দেন, হয়ে গেছে। দেখেন কত হয়, 2450 এত ওয়াট। ওয়াটটাকে এটাকে 746 দিয়ে ভাগ করেন, 746 দিয়ে ভাগ করেন, 746 দিয়ে ভাগ করলে আমাদের তাহলে কত হবে, 3.28 এত হর্স পাওয়ার। আমার কাজ শেষ এইটার বেলায়, ওকে। আমরা আর একটা কাজ করবো, এটাতে আর একটা কাজ করবো আমরা, উপাংশের একটা, যেটা যেহেতু বিভাজন, যেটা উপাংশগুলো ভাগ করা, যখন একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে যখন একটা বস্তুকে নিয়ে যাওয়া হয় তখন কি হয়, তখন এখানে দুটো উপাংশ ভাগ হয়, সে অনুভূমিক এবং উলম্ব উপাংশ, যেটা তোমাদের পড়িয়েছিলাম, ওইটা সাপেক্ষে আর একটা প্রবলেম করাবো এখানে। তোমরা তুলে নাও, ওকে, এখানে আমি আর একটা প্রবলেম করাবো। দেখেন আরেকটা প্রবলেম, আরেকটা প্রবলেম দেখো, সেটা হলো কি, একজন সাইকেল আরোহী, দেখো একজন সাইকেল আরোহী, ওকে, একজন সাইকেল আরোহী 15 ডিগ্রি কোণে আনত একটা তল, আমি ছবি আঁকতেছি এটা লিখে নি, আনত একটি রাস্তা বরাবর 18 কিলোমিটার পার আওয়ার বেগে, ওকে, বেগে উপরের দিকে উঠছে, ধরে নিতে হবে এটা কিন্তু ধ্রুব বেগে যাচ্ছে, বিশেষ করে উপরের দিকে উঠছে। সাইকেল আরোহীর ভর সাইকেল আরোহীর ভর 120 কেজি, আরোহীর ন্যূনতম ক্ষমতা কত স্যার, একটু অঙ্কটা তুলে নাও, ন্যূনতম ক্ষমতা কত, ওকে, একজন সাইকেল আরোহী 15 ডিগ্রি কোণে আনত একটি রাস্তা বরাবর 18 কিলোমিটার পার আওয়ার বেগে উপরের দিকে উঠছে, সাইকেল আরোহীর ভর 120 কেজি যদি হয় তাহলে আরোহীর ন্যূনতম ক্ষমতা কত। দেখেন সে এই রাস্তায় উঠছে, একটু খেয়াল করেন এই রাস্তায় উঠছে, এটাকে লেভেল করে দিই, এই যে মাটি সব এটা উঠছে, যখন সে কত ডিগ্রি কোণে উঠতেছে,
কত 30 ডিগ্রি কোণে ওকে সমস্যা নাই 30 ডিগ্রি কোণে আনত একটি রাস্তায় মানে এইটা ধরো সে এই জায়গা আছে এই জায়গা যদি হয় তাহলে প্রতিক্রিয়া বলার যে এখান থেকে একটু হেলে আছে mg ওজনটা এইভাবে কাজ করে তাহলে এটা হবে কি থিটা থিটা মানে কত 30 ডিগ্রি ওকে তাহলে এই যে যার সাথে কোণ তৈরি করে এটা হলো আমরা জানি mg cos থিটা আর একটা যেটা সেটা হবে কি mg sin থিটা এই তো আমরা তাহলে কি কোণটা নিয়ে কাজ করব আমরা mg sin থিটা নিয়ে কাজ করব যেহেতু এই বলটাই হলো তাকে নিচের দিকে নামতে বা উঠাতে যেতে সাহায্য করবে এটা হলো কথা তাই যদি হয় তাহলে দেখেন আমাদের কাজ শেষ হয়ে গেছে কিন্তু এ দেখো এখন দেখো m সমান কত আমাদের 120 কেজি আমার v কত 18 কিলোমিটার পার আওয়ার তার মানে 18 ইনটু কত স্যার 1000 ভাগ কত 3600 এত মিটার পার সেকেন্ড তার মানে কত জানো হয় এটা 5 মিটার পার সেকেন্ড ওকে আমার বের করতে হবে ক্ষমতা p = ভোল্ট তাই যদি হয় এখানে দেখেন এই যে বলের উপাংশ এইটা এইটাই এদিকে টেনে নিয়ে যাচ্ছে যেটা বল সেটা হলো f তাহলে এই f টা হবে mg sin থিটার সমান তাই যদি হয় তাহলে দেখেন এখানে আমার f সমান হলো mg sin থিটা তার মানে কি mg কত বের করে ফেলো থিটা তো 30 ডিগ্রি আমরা জানি তাই যদি হয় আমি মানটা বসিয়ে দিলাম কত হবে 304.37 এত নিউটন ওকে তাই যদি হয় তাহলে দেখো সুতরাং f ইকুয়াল টু আমরা সরি আমরা জানি p ইকুয়াল টু কি f ইনটু v তার মানে f হলো 304.37 ইনটু v কত 5 তাহলে গুণ করলে যেটা হবে সেটাই কত হবে 15.21.85 এত ওয়াট তার মানে কত স্যার 2.04 এত হর্স পাওয়ার কাজ শেষ তাহলে দেখো এই যে উপরে বা নিচে ধ্রুব বেগে যখন কোনো বস্তু যায় সেই ক্ষেত্রে আমরা আসলে ক্ষমতা বল আর বেগের সম্পর্কটা নিয়ে আসি যেমন লিফট আপ ডাউন করে এটা কিন্তু ধ্রুব বেগে যেমন ক্রেন ক্রেনের সাহায্যে আমরা কোনো মালপত্র যখন উপরে উঠাই বা নামাই ওই ক্ষেত্রেও কিন্তু ধ্রুব বেগে ওই ক্ষেত্রে আসলে আমাদের এই সূত্রটা কাজে লাগে ওকে সেটাই আশা করি এগুলো এখন তোমরা পারবা মুছে দেব আমি আচ্ছা এরপরে কি গেল আমাদের বিভব শক্তি গেল আচ্ছা আর কি হলো ভালো বিভব শক্তির ক্ষেত্রে দেখো আরেকটা জিনিস বের করি আমরা আরেকটা বের করি কাজ শক্তির উপপাদ্য না কাজ শক্তির উপপাদ্য আছে আরেকটা বের করি দেখি দেখো অঙ্কটা একটু আমরা দেখি প্রবলেমটা একটু দেখি ওকে সেটা হলো কি 1200 কেজি ভরের দেখো একটি গাড়ি ওকে ইঞ্জিন সর্বোচ্চ সর্বোচ্চ কত 90 কিলোওয়াট ক্ষমতা প্রয়োগ করতে পারে ওকে 1200 কেজি ভরের একটি গাড়ির ইঞ্জিন সর্বোচ্চ 90 কিলোওয়াট ক্ষমতা প্রয়োগ করতে পারে গাড়িটি স্থির অবস্থা হতে হতে 30 মিটার পার সেকেন্ড বেগ দিতে ন্যূনতম কত সময় লাগবে গুড একটু ভিন্ন ধাঁচের অঙ্ক একটু ভিন্ন ধাঁচের অঙ্ক একটু করেন দেখেন
একটু ভিন্ন ধাঁচের। 1200 কেজি ভরের একটি গাড়ির ইঞ্জিন সর্বোচ্চ 90 কিলোওয়াট ক্ষমতা প্রয়োগ করতে পারে। গাড়িটি স্থির অবস্থা হতে 30 মিটার/সেকেন্ড বেগ দিতে ন্যূনতম কত সময় লাগবে? এই হলো কথা। দেখেন কি হয়, ভাবেন, ভেবে যদি কিছু করা যায় তাহলে তো ভালো। দেখো, তাই যদি হয় তাহলে দেখো, এখানে ভি নট ইকুয়াল টু জিরো, এম সমান কত, 1200 কেজি। ওকে, আর কি আছে, ভি সমান হলো 30 মিটার/সেকেন্ড, এত বেগ দিতে হবে, শেষ বেগ। তার মানে আদিবেগ জিরো ছিল, বলাই আছে স্থির অবস্থা, স্থির অবস্থা মানেই হলো আদিবেগ জিরো। তাই যদি হয় আর কি ছিল, আমার পি ক্ষমতা কত ছিল জানো, 90 কিলোওয়াট। ওকে, তাহলে তো হয়ে গেল 90 কিলোওয়াট। তার মানে কি 90 × 10³ ওয়াট আমার বলেছে কি সময় ইকুয়াল টু হট, গুড। এখন এখান থেকে কাজটা আগে বের করে নিতে, আমরা জানি ক্ষমতা হলো W/T, সেটা আমরা জানি, কাজটা আগে বের করে নিই। দেখেন কৃত কাজ, কৃত কাজ W সমান সমান কি স্যার, হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ভি নট স্কোয়ার, কাজ শক্তির উপপাদ্য, এটা তো জিরো হয়ে যাবে। তার মানে হাফ ইন্টু এম কত, 1200 × ভি কত স্যার, 30 − 0। দেখেন তো স্যার কত হয়, দেখেন কত হয়, তার মানে কেটে দিলে এটা হয়, তার মানে আমি এইভাবে রাখি 600 × 30² এত জুল। তারপরে কি হবে, টি বের করতে হবে, ক্ষমতা দেয়া আছে। সুতরাং দেখেন আমরা জানি পি সমান W/T, তাই যদি হয় তাহলে টি সমান কি হবে স্যার, W/P। দেখেন তো স্যার কত হয়ে গেল, W/P। তাই যদি হয় তাহলে তোমরা এবার মানটা বসো, আর কিছু না, হয়ে গেছে, পি এর মান জানো, এটাও জানো, তার মানে কত হলো 600 × 30² / p কত স্যার, 90 × 10³, যেটা আসবে এত সেকেন্ড আসবে। দেখেন কত হয়, ভাগ করো তোমরা, ভাগ করলে যতদূর সম্ভব 6 আসবে, 6 সেকেন্ড আসবে, আমার রেজাল্ট তাই বলে। আসলে শোনো, তোমাদের এই প্রবলেমগুলো করাইতে গেলে সমস্যা আসলে অনেক, একটা নির্দিষ্ট বই ধরে করানো যায় না, তো এক এক টপিক্সের উপর করানো যায়, এটাই হলো ব্যাপার। তো বই ধরে করলে একটা সামনাসামনি হলে আর একটা ব্যাপার ছিল, তা আরো আরো হয়তো কিছু বেশি করা যেত। তবে যেমন ধরো তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা টপিক্স কিন্তু আমি এখনো যেতে পারিনি, যেমন আনত তলের ক্ষেত্রে খেয়াল করো, আনত তলের ক্ষেত্রে যে যান্ত্রিক শক্তি নিত্যতা সূত্র মেনে চলে সেটা একটা ব্যাপার। যেমন একটা উপর থেকে বাচ্চারা কি করে, যে রোলারে এইভাবে যে খেলা করে, উপর থেকে যখন নামলো তখন তারপরে নির্দিষ্ট সময় পর পর অথবা নির্দিষ্ট উচ্চতায় যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র কেমন হবে, এটা একটা ফ্যাক্টর আছে। তারপরে কমেন্টস আছে, ও আচ্ছা কি বলছে, ওই ন্যূনতম ও ন্যূনতম ক্ষমতা সর্বোচ্চ ক্ষমতা মানে কি, আচ্ছা এখানে তোমার যে কাজটা হয়েছে কি, শোনো, ওই যে কোনো একটা কাজ করতে গেলে আমি যে এই এখানে যে তোমার এখানে বলি আমার বেগ কত দিতে বলছে, বেগ 30, ধরো 30 মিটার/সেকেন্ড, মানে তুমি কি পরিমাণ বেগটা দিবা ওইটার জন্য ক্ষমতা কি রকম হতে পারে ওইটাকে বলা হয়, মানে সর্বনিম্ন কত ক্ষমতা দিলে পারে তুমি ওই বেগে যেতে পারবা, সেইটা হলো তোমার ন্যূনতম ক্ষমতা। আবার যদি আরেকটা বললে যে আমি এত বেগে যেতে গেলে সর্বোচ্চ ক্ষমতা, ওই একই রকম কথা, একই, একবার সর্বোচ্চ ব্যবহার হতে পারে, ন্যূনতম ব্যবহার হতে পারে, যে আমি এই পর্যন্ত যেতে আমার সর্বোচ্চ কত ক্ষমতা ব্যবহার করতে হবে, অথবা এই পর্যন্ত যেতে আমার ন্যূনতম কত ক্ষমতা ব্যবহার করতে হবে, এটা এই এইভাবে ভাষাটা ব্যবহার করা হয়। সবই কিন্তু আসলে ওই পি একই, তোমাকে ন্যূনতম ক্ষমতা বলতে পিটাই বের করতে হবে। আচ্ছা শোনো, তো এখন আমার যে জিনিসটা হলো, এখন যেটা হবে আমাদের কিন্তু আসলে প্রবলেম কিন্তু সলভ হলো না, টাইম তো আমার ফিক্সড 90, ধরো 45 মিনিট বা 50 মিনিট, এরপর আর একজন ক্লাস নেবে, এটাই একটা ব্যাপার হচ্ছে যে আমি টানা তো ক্লাস নেওয়ার সময় আমার নাই, মানে সুযোগ আমার নাই। তো এখন তোমাদের আমি আর একটা দিন পড়াবো, কারণ কুয়ার অঙ্কগুলো আছে, কুয়ার যে কুয়াটাকে আমরা খালি করি, হ্যাঁ কুয়াটাকে যে খালি করি আমরা, ওই খালি করার ক্ষেত্রেও কিন্তু আমাদের একটা বিভিন্ন সিস্টেম যেগুলো আছে, যেমন দক্ষতার অঙ্কগুলো, ও অঙ্কগুলো আমার করাতে হবে তোমাদের, না হলে একটু সমস্যা আছে ওখানে তোমাদের, ওইটা করাবো। তারপরে বললাম যে আনত তলে যেটা কি, আনত তলে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র প্রমাণ হয় কিনা, এটাও একটা ফ্যাক্টর আছে। যাই হোক, আমি আগামী দিনও
ওই দুটো জিনিস নিয়ে একটু আলোচনা করব। যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে ওই দিন কমেন্টস করতে পারো, এটা হলো ব্যাপার। তো যাই হোক, আমার টাইম শেষ, আজকের মতো এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করি। আল্লাহ হাফেজ।